সজল ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি রবিন এস শর্মার লেখা দ্য মন হু সোল্ড হিজ ফেরারি এই বইটি রিভিউ করব। একজন সুপরিচিত লব্ধ প্রতিষ্ঠিত জাদুরের আইনজীবী ছিল জুলিয়ান ম্যান্টেল। তিনি কোর্টরুমের ভেতর অনেক মানুষের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নিজের পায়ে দাঁড়ানোর মতো একজন মানুষ ছিল জুলিয়ান, যে কিনা সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য দিনে 18 থেকে 19 ঘন্টা খাটতেও দ্বিধা ছিল না। তার ঠাকুরদা অত্যন্ত নাম করা একজন সিনেট ছিলেন। তার বাবা ছিলেন দেশের সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্টের এক জজ। এর থেকে বোঝা গেল জুলিয়ান অর্থ প্রাচুর্যের মধ্যেই বড় হয়েছিল। তার একটা মেয়েও ছিল, সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। নিজে যা চেয়েছে তাই করেছে, আর এই জন্যই তার কীর্তি প্রায় সংবাদের প্রথম পাতায় স্থান দখল করত। কোনো রকম আইনি সমস্যায় পড়লে লোকেরা তার অফিসে ভিড় করত। জুলিয়ান টাকা পয়সা উড়িয়ে ফুর্তি করতে ভালোবাসত। তিনি অনেক পরিশ্রম করতেন আর ভাবতেন সামনের বছর নিশ্চয়ই কেমান্সে ছুটি কাটাতে যাবেন, কিন্তু সময় যত বাড়তে থাকলো ততই প্রচণ্ড কাজের চাপ বাড়তে থাকলো। রাতে সে 2 ঘন্টা বেশি ঘুমাতে পারতো না, একটু বেশি ঘুমালে এক প্রবল অপরাধে তার ঘুম ভেঙে যেত। মনে হতো মামলার ফাইল না দেখে এভাবে ঘুমিয়ে সে অন্যায় করেছে। জুলিয়ানের সম্মান যশ প্রতিপত্তি আর টাকার প্রত্যাশায় উন্মাদের মতো ছুটে চলেছে। জুলিয়ানের সমস্যা হতো যে একটা মামলা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি চ্যালেঞ্জিং মামলা চলে আসতো। প্রায়ই জুলিয়ান অসুস্থতার কথা তার সেক্রেটারি জনকে বলতো। প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকতেন তিনি। আর তারপরেই ঘটলো এক দুর্ঘটনা, একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক অসামান্য জুলিয়ানকে আবার ফিরিয়ে আনলো মাটির কাছে, শীতলতার খুব কাছাকাছি। 7 নম্বর কোর্টরুমে লুটিয়ে পড়লো জুলিয়ান ম্যান্টেলের দেহ। একটা আটলান্টিক মামলার শুনানি চলাকালীন জুলিয়ান ম্যান্টেল মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয় এবং তিনি এমন একটা সিদ্ধান্ত নেন যেটা শোনার পর জন ধাক্কা খেলেন। জুলিয়ান বলতেন আইনি পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনো দিনই এই ফর্মে আসবেন না তিনি। তিনি তার বাড়ি, নিজের বিমান, নিজের দ্বীপও বিক্রি করে দিয়েছেন, আর বিক্রি করেছেন তার ফেরারি গাড়িটিও। সব বিক্রি করে তিনি ভারতবর্ষের দিকে রওনা দিয়েছে। তিনি বিশ্বাস করতেন যে ধ্যান ও সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়। ভারতে পৌঁছে তিনি গ্রামে শহরে সব জায়গায় ঘুরতেন। বলতে গেলে অন্যরকম একটা শান্তি এনে দিয়েছিল তার জীবনে। হিমালয়ের কোলে কাশ্মীরের অববাহিকায় ঘুরে বেড়ানোর সময় সৌভাগ্যক্রমে জুলিয়ানের সাথে সাক্ষাৎ হয় যোগী কৃষণের সাথে। কৃষণ সেখানকার একটা মন্দিরের দায়িত্ব দেখাশোনা আছে। জুলিয়ান তার জীবনের কাহিনী তাকে বলে। কৃষণ জুলিয়ানকে একদল সন্ন্যাসীর কথা বললেন, আরো বললেন তারা এমন কিছু সিস্টেম আবিষ্কার করেছে যা মেনে চললে মানুষের জীবন উচ্চমানে পৌঁছাতে বাধ্য, যেটা আমাদের শরীর মন আত্মাকে মুক্তি দিতে সক্ষম। জুলিয়ান অবাক হয়ে গেল, সে যেটা খুঁজছে সেটাই পেতে পারে সন্ন্যাসীদের কাছ থেকে। পরের দিন জুলিয়ান এক সিম্বার উদ্দেশ্যে রওনা হলো। স্থানীয় লোকেরা সন্ন্যাসীদের সিম্বার সাধু বলে ডাকত। আর হিমালয়ে যাওয়ার অনেক পরিশ্রমের ব্যাপার, যেখানে পদে পদে বিপদ রয়েছে। পথে একটা লোকের সাথে দেখা হয়, তাকে বলে 7 দিন ধরে সামান্য খাবার আর ঝর্ণার জল খেয়ে আছে, আর ভাগ্যক্রমে তিনি সন্ন্যাসীদের মধ্যে একজন। জুলিয়ানের জীবনের কাহিনী শুনে তাকে সাথে করে নিয়ে গেলেন। জুলিয়ান সেখানে গিয়ে অবাক হয়ে গেল ও আশপাশের পরিবেশ দেখে, যেখানে রয়েছে সবুজের সমাহারে পৃথিবী মায়াবী রূপ ধারণ করেছে। সন্ন্যাসীদের সাথে পরিচিত হলো জুলিয়ান, আর তার সমস্ত দুঃখ কষ্ট সব বললেন যোগী রমণীকে। সব শুনে তাকে সিনবার সূত্র শেখাবে, তবে তাকে কথা দিতে হবে যে সিনবার সন্ন্যাসীদের শেখানো সকল কিছু শেখার পর তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জুলিয়ান রাজি হয়ে গেল ও তার শিক্ষা শুরু করলো। সিনবার এই সিস্টেম যদিও বহু রকমের শিক্ষণীয় সূত্র ছিল, কিন্তু মূলত তার ভিত্তি ছিল 7টি মৌলিক গুণাবলী, 7টি আদর্শ। এবার আমরা একটা গল্পের মাধ্যমে ভিডিওটা শেষ করব। একটা ছেলে মহান গুরুর অধীনে শিক্ষালাভ করবে বলে তার বাড়ি ঘর ছেড়ে বহু দূরে পাড়ি দেয়। গুরুর দেখা পরপর প্রশ্ন করে, আচ্ছা আপনার মতো জ্ঞানী পুরুষ হতে গেলে আমার কতদিন সময় লাগবে? গুরু তখন বললেন 5 বছর। ছেলেটি বলে, এ তো অনেক সময়। আচ্ছা আমি দ্বিগুণ পরিশ্রম করি তাহলে কত সময় লাগবে? গুরু তখন বললেন, তাহলে 10 বছর লাগবে। ছেলেটি বলে, এ তো অনেক বেশি সময়। যদি সারাদিন পরিশ্রম করি আর গভীর রাত অবধি পড়াশোনা করি তাহলে? প্রজ্ঞা সঠিক বললেন, 15 বছর। ছেলেটি বলে, আমি কিছুই তো বুঝতে পারছি না।
আমার লক্ষ্যের প্রতি যত বেশি মনকে নিয়ন্ত্রিত করছি ততবারই সময় বেড়ে যাচ্ছে কেন? তখন গুরু বললেন, একটা চোখ যদি গন্তব্যের শেষে নিবদ্ধ থাকে তবে পথে তো রইল একটি মাত্র চোখ, এক চোখে কি আর বেশি দেখা যায়? আমরা যদি প্রতিদিনের অল্প করে চেষ্টা করি তাহলে দেখা যাবে যে শেষে গিয়ে এক ইতিবাচক ফল দিত। আজকের ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আমরা দেখতে পারবো যে জুলিয়ান ম্যান্টেল কিভাবে সন্ন্যাসীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং যে যে উপদেশ তিনি পেয়েছিলেন তা আমি শেয়ার করব পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।